আসসালামু আলাইকুম। চিকেন কারি তো আপনারা অনেকেই অনেকভাবে বানিয়েছেন, আজকের এই চিকেন কারিটা করে দেখুন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আলু দিয়ে চিকেন কারিটা এইভাবে রান্না করলে এর কালার এবং টেস্ট খুব ভালো হয়। তাহলে আর কথা বাড়াবো না, চলে যাব আমাদের মূল রান্নাতে। চিকেন কারি বানানোর জন্য প্রথমে আমি একটা আস্ত চিকেন নিয়ে নিয়েছি। এইখানে পাকিস্তানি কক চিকেনটা ইউজ করেছি। আপনারা চাইলে একই প্রসেসে দেশি চিকেনটাও রান্না করে নিতে পারেন। চিকেনটাকে আমি ছোট সাইজ করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি আর চুলাতে একটা প্যান বসিয়ে দিলাম। দিয়ে দিলাম হাফ কাপ রান্নার রেগুলার তেল। তেলটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি আর দুটো তেজপাতা। পেঁয়াজটাকে ভেজে আমি বেরেস্তা করে নিয়েছি, তবে পেঁয়াজটা কিন্তু পুড়ে যেন না যায় সেই দিকেও খেয়াল রাখতে হবে। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি। এবার একে একে সব মশলা দিয়ে দিব। প্রথমে দিয়ে দিলাম এক টেবিল চামচ আদা রসুন বাটা, স্বাদ মতো লবণ, এখানে আমি এক চা চামচ লবণ দিয়েছি। দিয়ে দিলাম উঁচু করে এক চা চামচ লাল মরিচের গুঁড়া আর এক চা চামচ হলুদের গুঁড়া, এক চা চামচ ধনিয়ার গুঁড়া, এক চা চামচ ভাজা জিরার গুঁড়া, হাফ চা চামচ গরম মশলার গুঁড়া, এটা হচ্ছে আমার হোমমেড গরম মশলার গুঁড়া, এতে জায়ফল জয়ত্রীও দেওয়া আছে। আর দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়া আর সাদা গোলমরিচের গুঁড়া মিলিয়ে হাফ চা চামচ। এবার সবগুলো মশলা কষিয়ে নিব। প্রায় দেড় মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি, ওপর থেকে তেল ভেসে উঠেছে। এই পর্যায়ে ধুয়ে রাখা সব চিকেন দিয়ে দিলাম। এবার মশলার সাথে চিকেনটাকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলেই দিয়ে দিব তিনটি মাঝারি সাইজের আলু। আলুগুলো খোসা ছাড়িয়ে টুকরো করে পরিষ্কার পানিতে ধুয়ে নিয়েছিলাম। এবার চিকেন আর আলুটাকে মশলার সাথে নেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য বসিয়ে রেখেছিলাম। এবার ঢাকনা তুলে নেড়ে এক চা চামচ সয়া সস দিয়ে দিব আর এক টেবিল চামচ পরিমাণে টমেটো সস দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে টমেটো সসের বদলে পাকা টমেটোটাও কেটে দিয়ে দিতে পারেন। এবার সসের সাথে চিকেনটাকে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। চিকেন আর আলুটাকে আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। চিকেনটাকে আপনারা যত ভালো মতো কষাতে পারবেন রান্নার টেস্টটা ততটাই ভালো হবে। চিকেনটাকে কষানোর মধ্যেই 70% সিদ্ধ করে ফেলতে হবে। 70% সিদ্ধ হওয়ার পরে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নিব। চিকেনটা যখন বলক চলে আসবে এই পর্যায়ে ঢাকনা তুলে 5-6টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি কিছু কাঁচামরিচ আস্ত রেখেছি আর কিছু কাঁচামরিচ মাঝখান থেকে কেটে দিয়েছি। কাঁচামরিচটা দেওয়ার পর আমি আরও 5 মিনিটের মতো রান্না করে নিয়েছি। চিকেনের ঝোলটা কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে। এবার চুলা থেকে নামানোর আগে উপর থেকে সামান্য একটু ভাজা জিরার গুঁড়া আর সামান্য একটু গরম মশলা ছিটিয়ে নেড়ে নামিয়ে পরিবেশন করে নিব। এই চিকেন কারিটা কিন্তু স্বাদে ঘ্রাণে অতুলনীয় হয়ে থাকে। আশা করি এই চিকেন কারিটি আপনাদের কাছে নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন।